রেগুলার পার্লার গুলোতে যেসব কেমিক্যাল ইউজ করা হয় সেগুলো কিন্তু স্কিনের জন্য অনেক সময় হার্মফুল হয়ে থাকে। এছাড়া ফেমাস পার্লার গুলোতে কিন্তু ফেশিয়াল অনেক এক্সপেন্সিভ। সো এত ঝামেলায় না গিয়ে আপনি কিন্তু খুবই সহজে ঘরে বসে এই রিফ্রেশিং ফেশিয়ালটি করে ফেলতে পারছেন। পানাম কেয়ারের এই ফেশিয়াল কিটটি কিন্তু একটি ব্রাইটেনিং ফেশিয়াল কিট, যেটা কিনা ডিফারেন্ট টাইপস অফ ফ্রুট এক্সট্রাক্ট দিয়ে তৈরি, যেটা কিনা দূর করে হাইপার পিগমেন্টেশন, সান ট্যান আর প্রোভাইড করে ম্যাক্সিমাম হাইড্রেশন। তো চলুন জেনে নেই কিভাবে আমরা এই কিটটি স্টেপ বাই স্টেপ ইউজ করব। স্টেপ 1, ম্যাসাজ ক্রিম। এই ম্যাসাজ ক্রিমটিতে আছে পাপায়া আর পমিগ্রেনেট এক্সট্র্যাক্ট। পাপায়া এক্সট্র্যাক্ট আপনার স্কিনে কোলাজেন বৃদ্ধি করে ইলাস্টিসিটিকে ইম্প্রুভ করে। এটি আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করতে হেল্প করে এবং সানট্যানও রিমুভ করে। এটি 2-3 মিনিট আই এরিয়া অ্যাভয়েড করে ফুল ফেসে ম্যাসাজ করতে হবে। এরপর ফেসটি ভালো করে ওয়াশ করে ফেলতে হবে। স্টেপ 2, স্ক্রাব। এটি স্কিনের ডেড সেলসকে রিমুভ করে স্কিনকে সফট করে এবং পোর্সকে ভিতর থেকে ক্লিন করে। এই স্ক্রাবের দানাগুলি খুবই ছোট, যা স্কিনকে খুবই মাইল্ড ভাবে এক্সফোলিয়েট করে। এই স্ক্রাবটি ফেসে 40-45 সেকেন্ড ম্যাসাজ করতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ফেসটি ওয়াশ করে ফেলতে হবে। স্টেপ 3, ফেস প্যাক। এই ফেস প্যাকটি স্কিনকে ভেতর থেকে ন্যাচারালি ব্রাইট করে, অ্যাকনি প্রিভেনশনে হেল্প করে এবং রেডনেস বা ইনফ্লামেশন থাকলে সেটাকে কমাতে হেল্প করে। এই ফেস প্যাকটি পুরো ফেসে ইভেনলি অ্যাপ্লাই করার পর একটু শুকিয়ে আসলে ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্টেপ 4, ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটি স্কিনকে এক্সট্রিম হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিনকে একটা স্মুদিং এফেক্ট দেয়। হয়ে গেল মাত্র 4টি সিম্পল স্টেপ ফলো করে ঘরে বসে ব্রাইটেনিং ফেশিয়াল। সো এখনই অর্ডার করে ফেলুন এই অ্যামেজিং ব্রাইটেনিং ফেশিয়াল কিটটি, আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন shop.sajkoch.com। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, বাই।